আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার হাতে যে ছোট্ট মিনি ফোনটির বক্স কন্টেন্ট দেখতে পাচ্ছেন সেটা জিডিএল এর একটি নতুন ফিচার ফোনের বক্স, যার মডেল ছিল জিডিএল G2। ফোনটির বক্স কন্টেন্টের অপর দিকে যদি আমরা লক্ষ্য করি, ফোনটির স্পেসিফিকেশনগুলো এখানে এক নজরে দেওয়া হয়েছে। সেটা আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি ফোনটিতে 1000 কন্টাক্ট সাপোর্ট থাকছে, ডুয়াল সিম কার্ড থাকছে, মিডিয়া টেকের চিপসেট, সেই সাথে আমরা পাচ্ছি 1.8 স্ক্রিন, 1000 mAh ব্যাটারি, ইন্টারনেট ব্রাউজিংয়ের সুবিধা, MP3 MP4, হোয়াইট লিস্ট, ব্ল্যাক লিস্ট, FM রেডিও এবং ডিজিটাল ক্যামেরা। সেই সাথে আমরা পেয়ে যাচ্ছি অটো কল রেকর্ডের মতো ভালো একটি ফিচার। ব্যাক কন্টেন্টের আরেক প্রান্তে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি ফোনটির যে কালারগুলো ছিল সেখানে সেগুলাই এখানে এক নজরে দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, আর দেরি না করে চলুন ফোনটি সম্পর্কে আলোচনা করা যাক। ফোনটির ডিজাইন এবং আউটলুকের কথা যদি আমরা আলোচনা করি, ফোনটি ছিল অসাধারণ সুন্দর একটি ফোন, অনেক স্লিম, আর ফোনটির পুরো বডিটাই ছিল প্লাস্টিক দিয়ে তৈরি। ফোনটির ব্যাক প্যানেলের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে সুন্দর একটি 0.8 QVGA ক্যামেরা, সেই সাথে আমরা পাচ্ছি সাউন্ড স্পিকারের অপশন, আর ফোনটির নিচের অংশে আমরা দেখতে পাচ্ছি জিডিএল লেখা একটি লোগো। ফোনটির নিচের অংশে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে টাইপ বি পোর্টের একটি চার্জিং পোর্ট, সেই সাথে আমরা পেয়ে যাচ্ছি একটি 3.5 mm হেডফোন জ্যাক, আর ফোনটির উপর অংশে থাকছে ছোট্ট একটি মিনি টর্চ লাইট। তো ভিউয়ার্স, এবার ফোনটির ফ্রন্ট প্যানেল সম্পর্কে যদি আমরা আলোচনায় আসি তাহলে দেখতে পাচ্ছি এখানে 1.77 ইঞ্চি QVGA ডিসপ্লের ফোনটিতে যে কিপ্যাড সেটআপ দেওয়া হয়েছে সেটা প্লাস্টিক দিয়ে তৈরি, আর কিপ্যাডের মাঝখানে যে কিপ্যাডটা ইউজ করা হয়েছে সেটা স্টিলের হয়, আর অসাধারণ লুক দিচ্ছিল। ফোনটির স্টারের দিকে যদি আমরা লক্ষ্য করি এখানে আমরা দেখতে পাচ্ছি মাইক্রোফোনের অপশনটা। তো ভিউয়ার্স, ফোনটির ব্যাক প্যানেলটি খুলে দেখে আসি যে ফোনটির ভিতরের অংশে কী কী সাপোর্ট থাকছে। ফোনটির ব্যাক প্যানেলটি খুললে আমরা দেখতে পাচ্ছি এটা এখানে দুটো বড় সিমের অপশন, আর সেই সাথে আমরা পেয়ে যাচ্ছি মেমোরি কার্ডের অপশন, আর এটাতে আমরা আপ টু 16 GB পর্যন্ত মেমোরি কার্ড ইউজ করতে পারবো। তো ভিউয়ার্স, এবার ফোনটি ওপেন করে দেখে আসি যে ফোনটির ভিতরের অংশে কী কী ফিচার আমাদের জন্য অপেক্ষা করতেছে। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন ফোনটি ওপেন হচ্ছে, আর ফোনটি ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে যে ফিচারটি আমরা পাবো সেটা হচ্ছে মেসেজিংয়ের অপশন, আর এটাতে থাকছে মেসেজ ব্লক লিস্টের অপশন। অপ্রয়োজনীয় বিরক্তিকর মেসেজ থেকে রেহাই পেতে আমরা SMS ব্লক করতে পারবো, আর সেই সাথে আমরা পেয়ে যাচ্ছি ফোনটিতে 200 মেসেজ রাখার ধারণ ক্ষমতা। SMS-এর পরে আমরা পাবো কন্ট্যাক্টের অপশন, আর কন্ট্যাক্টের মধ্যে যদি আমরা প্রবেশ করি তাহলে দেখতে পাচ্ছি এই ফোনটিতে কন্ট্যাক্ট হিসাবে থাকছে 1000 কন্ট্যাক্ট রাখার ধারণ ক্ষমতা, আর সেই সাথে আমরা পেয়ে যাচ্ছি কল হিস্টোরি। কল হিস্টোরির মধ্যে আমরা অ্যাল কল, মিস কল, ডায়াল কল, রিসিভ কল এবং রিজেক্ট কলের অপশনগুলো পাবো, আর কলিং অপশনের পরে আমরা পাচ্ছি ফাইল ম্যানেজারের অপশন, এটাতে আমরা মেমোরি কার্ড দেখতে পারবো, তারপর পাচ্ছি মাল্টিমিডিয়া, তারপর পাচ্ছি GDL জোন, আর তারপরে পাচ্ছি আমরা সেটিংয়ের অপশনটা। সেটিংসের ভিতরে প্রবেশ করলে আমরা পাবো প্রোফাইল সেটিং, এটাতে আমরা রিংটোন সেট করতে পারবো, তারপর পাচ্ছি ফোন সেটিং, ফোন সেটিংসের মধ্যে আমরা টাইম অ্যান্ড ডেট, ল্যাঙ্গুয়েজ এবং ডিটেক্টেড কী সেট করতে পারবো, আপ ডাউন এবং লেফটে কোন ফিচারটা আমরা রাখবো সেটাই কিন্তু আমরা এখানে সেট করতে পারবো। তারপর পাচ্ছি ডিসপ্লের অপশন, ডিসপ্লের মধ্যে আমরা ওয়ালপেপার, LED ব্ল্যাক লাইট এবং কিপ্যাডের লাইটিংয়ের সেটিংটা পাবো। তারপর পাচ্ছি সিকিউরিটি সেটিং, এখানে আমরা ফোন লক, সিম লক এবং ফোনটির অটো কিপ্যাড লকটা এখান থেকে সেট করতে পারবো। সিকিউরিটির অপশনের পরেই আমরা পাচ্ছি ইন্টারনেট কানেকশন অপশন, তারপর পাচ্ছি আমরা ডুয়াল সিম সেটিং অপশন, আর তারপর পাচ্ছি আমরা কল সেটিং। কল সেটিংসের মধ্যে যদি আমরা প্রবেশ করি এখানে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাক লিস্ট, পাচ্ছি হোয়াইট লিস্ট, পাচ্ছি অটো কল রেকর্ডের মতো ভালো একটি ফিচার, আর সেই সাথে পাচ্ছি অটো রিডিউয়াল, অটো টাইম রিমেম্বার, SMS রিজেক্ট। কল সেটিংসের পরেই আমরা পাচ্ছি রেস্টোরি ফ্যাক্টরির অপশন, আর এই ফোনটি কোনো কারণে যদি রিসেট মারতে চাই তাহলে ফোনটিকে 4টা 0 দিয়ে ফোনটি কিন্তু আমরা রিসেট করতে পারবো। আর সেটিংসের পরে আমরা পাবো টুলস, টুলসের মধ্যে আমরা পাচ্ছি টর্চ। টর্চের কথা যদি আমরা আলোচনা করি এটাতে ছোট্ট একটি মিনি টর্চ ইউজ করা হয়েছে, আর
টর্চ এর পরে পাচ্ছি আমরা অ্যালার্ম, অ্যালার্মের পরে আমরা পাচ্ছি ক্যালকুলেটর, পাচ্ছি ক্যালেন্ডার, ক্যালেন্ডারের পরে পাচ্ছি আমরা ওয়ার্ল্ড ক্লক, এখানে সারা বিশ্বের টাইম আমরা লিখতে পারবো। তারপর পাচ্ছি আমরা ইন্টারনেট ব্রাউজিং এর অপশনটা, সেই সাথে ফেসবুক ব্রাউজিং এর অপশন আলাদাভাবে দেওয়া হয়েছে। প্রয়োজনীয় সকল ফিচারই ছোট্ট মিনি ফোনটিতে ছিল, আর ফোনটি স্লিম হয় আপনারা হাতে একটি ভালো ফিল পাবেন, আর সেই সাথে ফোনটির মিডিয়াটেকের মাদারবোর্ড হয়, ফোনটি কখনো ল্যাগিংয়ের দেখা পাবেন না। আর এত কিছু থাকার পরেও ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে অনলি 1090 টাকা। আপনারা চাইলে ফোনটি যে কোনো রিটেল পয়েন্ট থেকে ক্রয় করতে পারেন, আর ফোনটি যদি অনলাইনে ক্রয় করতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে দোকানের ঠিকানা দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ফোনটি ক্রয় করতে পারেন। আসসালামু আলাইকুম।